জীবনের একটা তিক্ত বাস্তবতা হলো যে যাদেরকে আমরা জীবনে প্রাধান্য দিয়ে থাকি, দেখা যায় যে তারা আবার আমাদেরকে প্রাধান্যর একেবারে পিছনের দিকে রাখে। এর কারণ এটা একটা মানুষের একটা মনুষ্য চরিত্র হচ্ছে, আমরা যাদের কাছ থেকে প্রাধান্য পাই তাদেরকে খুব একটা হিসাবে ধরি না, আর যারা আমাদেরকে পাত্তা দেয় না তাদের পিছনে আমরা দৌড়াতে থাকি। বাট মনে রেখো, এজন্য কাউকে যদি প্রাধান্য দাও সে কেন তোমাকে দিচ্ছে না, এই হিসাবপত্র করে কিন্তু সম্পর্ক হয় না। মাথায় রাখতেই হবে যে হ্যাঁ, মেনেই নিব কঠিন বাস্তবতা, তুমি বেশি প্রাধান্য যদি দিতে যাও তখনই সে তোমাকে আরও বেশি একেবারেই এলাবেলা ছেলার দলে ফেলে দিবে। এই প্রাধান্য ততটুকুই দাও যতটুকু একটা মানুষের প্রাপ্য হয়, তার চেয়ে বেশি জান প্রাণ দিয়ে খেটে খেয়ে সে কেন আমাকে তার মতো করে প্রাধান্য দিল না বলে অযথা অরণ্য রোদনই হয়, মধ্যে দিয়ে জীবনটা হয়ে ওঠে একটা অশান্তির ডিবা, আর কিছু নয়।